बोर्डे কতগুলো আমরা বাংলাতে অ শিখেছি তো সেরকম হিন্দিতেও দেখো আমাদের অ আছে আমরা যখন বাইরে যাব যখন কোথাও বেড়াতে যাব তখন দেখবে ট্রেনে বা বাসে কোথাও উঠলে অনেকেই কিন্তু হিন্দি কথা বলে বলে তো বা অনেক জায়গায় দেখবে বড় বড় বোর্ডিং ব্যানার এগুলো হিন্দিতে লেখা থাকে না তোমরা যদি বেশি কিছু না তোমরা তোমাদের কাছে যে হিন্দি বইটা আছে সেই হিন্দি বইয়ে যদি অ থেকে পুরো দেখো এই যে আমি অ অনুষ্ঠান অ পর্যন্ত লিখেছি তোমাদের বইতেও আছে এই যে এইগুলো যদি ভালো করে পাই ক খ একদম বাংলা যেমন যা যা আছে একটু এদিক ওদিক যেমন বাংলায় আমাদের আমরা যে ক থেকে অ থেকে চন্দ্র কিন্তু পড়েছি ওখানে কয়ের মধ্যে না সব ছিল না ছিল কি গণের মধ্যে কিন্তু এখানে আছে কিছু একটু আলাদা আলাদা আছে কিন্তু বেশিরভাগ এই যে এগুলো দেখো এইগুলো এইগুলো আর এই অ বা যদি কেউ ভালো করে বারে বারে শিখে নিতে পারে না দেখে লিখতে পারে বাইরে যখন বেড়াতে যাবে হিন্দিতে লেখা থাকে তো অনেক জায়গায় বোর্ড লেখা থাকে সেগুলো কিন্তু নিজেরাই কিন্তু পড়তে পারবে এবারে দেখো নতুন একটা বিষয় তোমাদের পড়তে ভালো লাগবে আমি দেখো বোর্ডে লিখেছি অ আ লেখা দেখো আমরা বাংলাতে কিন্তু অর মাথায় মাত্রা দিই দিই তো এরকম পুরো মাথায় মাত্রা দিই হিন্দিতে কিন্তু আমরা পুরো মাথায় মাত্রা দিই না তোমরা শুধু লিখবো বলে লিখে গেলে হবে না লেখাগুলো ধরে ধরে প্রথম প্রথম একটু অসুবিধা হবে বারে 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 পৃষ্ঠার পর পৃষ্ঠা হাতে লেখাটা লিখবে দেখে দেখে এরপরে কি করবে না দেখে লেখার চেষ্টা করবে ভুল হবে হবে কিন্তু না দেখে লেখাটা তোমরা অভ্যাস করবে স্কুল যখন খুলবে আবার আমাদের আগের মতো তখন অনলাইনে আমাদের যে ক্লাসগুলো এগিয়ে যাচ্ছে পরে কিন্তু আমি যা যা ক্লাস নিয়েছি এরপরে কিন্তু পরীক্ষা নেব স্কুল খুললে ঠিক আছে এই অ থেকে এগুলো যখন আমি পড়াচ্ছি আমি কিন্তু স্কুল খুললে না দেখে লিখতে দেবো অর্থাৎ বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আমি দেখো অটা কিভাবে লিখেছি অ এইটা দেখো লিখেছি কোনো মাথায় কিন্তু মাত্রা নেই এগুলো কিন্তু খেয়াল করবে বাংলাতে আমরা তো মাত্রা দিই পুরো মাত্রা দিই আমাদের কিন্তু হিন্দিতে কিন্তু এরকম কিছু নয় আবার দেখো এইটা দেখো আছে এটা লিখেছি আমরা হস্তইটা লিখেছি এইটা এই দীর্ঘইটা কি সব হস্তের মতো একই এই এইটা দিয়ে এই ঠিক আছে এইটা এই রকম দিয়ে এই হস্য এই রকম দিয়ে এই দিয়ে একই জিনিস এইটা মাছ পেছন থেকে এটা দেওয়া রিকারটা এরকম খুবই সোজা মাছের দাঁত টানবে এইটা মাছ বরাবর টানবে আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা খাতা পেন নিয়ে সামনে বসে যাবে ভিডিওটা দেখবে আর আমি যেরকম করে লিখছি তোমরা ঠিক সেইভাবে অভ্যাস করবে দেখবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে রি এরপর দেখো এইটা কিভাবে লিখেছি এইটা এইভাবে দিয়ে এই বাম দিকে টেনেছি এইটা দিয়ে এই আবার ওই কাটটা এই রকম যে একই লেখা এই লেখা এই লেখাটা একই শুধু এর মাথা এরকম ছিদ্রি হবে এর মাথা ছিদ্রি নেই পরেরটাও দেখো এই অকারের মতো এই দিয়ে এই এরকম দিয়ে এটা একটা আর এটা একই লেখা শুধু এটা মাথা দুটো হবে এই দুটো হবে এইটাও দেখো একই ব্যাপার এইটা দিয়ে এই এই এরকম দিয়ে এই এইটাও দেখো এই দিয়ে এরকম দিয়ে মাথা এই ঠিক আছে ভালো লাগবে নতুন নতুন একটা নতুন একটা সাবজেক্ট তোমাদের তো এর আগে ছিল না নতুন তোমরা হাতে বইটা পেয়েছো বাড়িতে কিন্তু এখন অনেক সময় হাতে পাচ্ছো এগুলো বারে বারে প্রথম প্রথম তোমরা না দেখে লিখতে পারবে না ভালো করে দেখে দেখে লিখবে পরে তোমরা না দেখে এগুলো লিখে অভ্যাস করবে বাড়ির পড়া হিসাবে তোমরা কি থাকবে বাড়ির পড়া বাড়ির পড়া হিসাবে থাকবে অ থেকে এই থেকে
হাতের লেখাটা বারবার বলছি সুন্দর করে লিখবে। ভালো থেকো, পরের দিন আবার আমাদের দেখা হবে।